বাংলাদেশ 2021 সালের ডিসেম্বরে 2.3 বিলিয়ন ইউএস ডলার দামের জিনিস আমদানি করে চায়না থেকে, যেটা আমাদের ইতিহাসে হাইয়েস্ট। বাট ওয়াও করার মতো ফ্যাক্টরটা কি জানেন, ঠিক তার পরের বছরই মানে এই যে 2022 সালের জুন মাসে আমরা আবার 2.06 বিলিয়ন ডলার ভ্যালুর প্রোডাক্ট ইম্পোর্ট করেছি। মানে এই ডিসেম্বরের আনা 2 বিলিয়ন ডলার দামের যত প্রোডাক্ট, এই সবগুলো অলরেডি আমাদের মার্কেট কনজিউম করে ফেলেছে। 2 বিলিয়ন ইউএস ডলার মানে 20,000 কোটি টাকা। ক্যান ইউ ইম্যাজিন, মানে দুইয়ের পরে কয়টা শূন্য বসবে একটু কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি ধরি প্রত্যেকটা প্রোডাক্টের হয়তোবা 20-30% প্রফিট মার্জিন থাকে, তাহলে এখন আপনি চিন্তা করতেছেন তাহলে তো এই ইম্পোর্ট বিজনেসে আমাদের যাওয়া দরকার, তাই না? 20,000 কোটি টাকা বাদ দেন, 2 লাখ টাকাও তো কম না, রাইট? সো চলেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে চায়না থেকে আপনারা ইম্পোর্ট বিজনেস করতে পারেন। স্টেপসগুলো কী কী, লিগাল কাগজপত্র কী কী লাগবে, রিস্ক কেমন, প্রফিট কেমন, আর আলটিমেটলি চায়না থেকে ইম্পোর্ট করে আপনি কীভাবে সাকসেসফুলি বিজনেসটা দাঁড় করাতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। বাংলাদেশ সরকার বেশ কয়েক বছর ধরে ইম্পোর্ট বেসড বিজনেসের থেকে এক্সপোর্ট বেসড বিজনেসগুলোর প্রতি বেশি জোর দিচ্ছে। এক্সপোর্টের উপরে ইনসেন্টিভ দেওয়া শুরু করে চায়নার সাথে ডিউটি ফ্রি এক্সপোর্ট, এইসব ডিল করে এক্সপোর্টকে বাড়ানোর আরও চেষ্টা করা হচ্ছে। এবং এটা খুবই স্বাভাবিক, যত বেশি এক্সপোর্ট হবে বাংলাদেশে তত বেশি ডলার ঢুকবে, বেশি বেশি ডলার মানে রিজার্ভের ডলারের অ্যামাউন্টও বেশি থাকবে, এবং এতে করে বাংলাদেশের ইকোনমিক অবস্থা আরও বেটার হবে। কিন্তু মানুষের তো ডিম্যান্ড আছে, তাই না? আমরা যা চাই বা ডিম্যান্ড করি সেটা তো সব কিছুই বাংলাদেশে প্রোডিউস হয় না স্বাভাবিকভাবে, আর এখানেই খেলায় আসে ইম্পোর্টাররা। কিন্তু এই খেলায় জয়েন করতে হলে শুরুতে আপনার কিছু ডকুমেন্টেশন লাগবে। প্রথমেই লাগবে IRC বা ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। IRC পাওয়ার পরে আপনার আরও কিছু কাজ করা লাগবে, যেমন ট্রেড লাইসেন্স, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, NID কার্ড, একটা বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট, যে কোনো সরকারিভাবে রেকগনাইজড ট্রেড অ্যাসোসিয়েশন থেকে মেম্বারশিপ সার্টিফিকেট, আর আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে IRC চান সেক্ষেত্রে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। এই সব কিছু আপনি অ্যাকচুয়ালি একটা লয়ারের মাধ্যমে গুছাই ফেলতে পারবেন। তারপর সেটা আপনাকে ডাকযোগে বা মেইলে সাবমিট করতে হবে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে। এই সব কিছু পেয়ে যাবেন এই সাইটে। এখন আপনি ধরেন IRC পেয়ে গেলেন, আপনি কি প্রোডাক্ট আনতে চান সেটা সিলেক্ট করবেন। ওয়েল, সেটা করার জন্য আপনাকে একটু মার্কেট স্টাডি করতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে যে কোন প্রোডাক্টের অ্যাকচুয়ালি মার্কেটে ডিম্যান্ড আছে। ঠিক তারপরে আপনাকে একজন সেলার খুঁজে বের করতে হবে, এটাও আবার একটু জটিল প্রসেস। বেস্ট ওয়ে হলো ক্যান্টন ফেয়ার বা চায়না এক্সপোর্ট ইম্পোর্ট ফেয়ার। ওইখানে চায়নার সব সেরা সেরা সেলাররা আসেন তাদের প্রোডাক্ট নিয়ে, চায়নাতে গিয়ে আপনি নিজের চোখেও দেখে আসতে পারেন। অথবা আরেকটা কাজ যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি অনলাইনে সার্চ করতে পারেন। সো প্রথম ওয়েটা একটু কস্টলি, আর সেকেন্ড ওয়েটা ভেরিফাই করার কিছুটা ভয় থাকে, আর স্বাভাবিকভাবে অনলাইনে বেচা কেনা করাতে একটু ভয় কাজ করবে, এটাই স্বাভাবিক। কেন ভয় পাবেন সেই কথাটা আর না বলি এই ভিডিওতে। যাই হোক, ধরেন অর্ডার প্লেস করেন, এখন টাকা পয়সার ব্যাপার। আপনার সেলারের কাছ থেকে পাওয়া ইনভয়েস, IRC এর কপি, ট্রেড লাইসেন্সের কপি আর 13 ডিজিটের VAT নাম্বার নিয়ে আপনাকে ব্যাংকে যেতে হবে। ব্যাংক সেগুলো ভেরিফাই করে আপনাকে একটা LC জেনারেট করে দেবে, সেই LC আপনি ম্যানুফ্যাকচারের কাছে পাঠাবেন, সেটা দিয়ে সে টাকা তুলবে এবং প্রোডাক্টটা আপনার কাছে পাঠিয়ে দিবে। সেই প্রোডাক্টটা আপনার কাছে বাই এয়ারেও আসতে পারে, বাই সিতেও আসতে পারে, সেই ব্যাপারটা আপনি আর সেলার ডিসকাস করে নিতে পারেন। ও আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনি কিন্তু বাংলাদেশে বসে চায়না থেকে প্রোডাক্ট কিনতে চাইলে 30,000 চাইনিজ ইউয়ানের চেয়ে বেশি খরচ করতে পারবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্লাস আপনি যদি মোবাইল নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনার BTRC-র অথরাইজেশন লাগবে, এবং গাড়ির ক্ষেত্রেও এই ব্যাপারটা সেম। আনলেস আপনি কোনো ডিপ্লোম্যাটিক বা প্রিভিলেজ চ্যানেলের মাধ্যমে নিয়ে আসছেন সেক্ষেত্রে ডিউটি একদমই ফ্রি। সো আপনার প্রোডাক্ট যখন আসবে তখন আমাদের যে কোনো একটা পোর্টে এসে নামবে। এখন আপনার প্রোডাক্ট আসলে লিগাল কিনা, আপনি যেটা বলেছেন নিয়ে আসবেন যে প্রোডাক্টটা সেইটা কিনা, কাগজপত্র সব ক্লিয়ার করে জিনিসটা বের করে আনার জন্য আপনার একটা মানুষের হেল্প লাগবে, আর এই মানুষটা হলো C&F এজেন্ট। আর এই কাস্টমসই আসলে সবচেয়ে বড় হ্যাপা, প্রোডাক্ট যে কোথায় চলে যায় কি হয়ে যায় কেউ জানেও না বুঝেও না। এই যে একদম শুরুতে IRC বানানো, LC নেওয়া, পাঠানো, প্রোডাক্ট সোর্স করা, প্রোডাক্ট আনা, কাস্টমস ক্লিয়ার করা, মানে হাজার হাজার ডকুমেন্টসের কাজ, মানে কাগজের কাজ, এবং এটা খুবই টায়ারিং একটা জিনিস। তবে এই জায়গায় আপনাদেরকে হেল্প করতে পারবে আমাদের আজকের স্পন্সর MoveOn। 2013 সাল থেকে চায়না, আমেরিকা, দুবাইয়ের যে কোনো প্রোডাক্ট কোনো হ্যাসেল ছাড়াই তারা এনে দিচ্ছে একদম কাস্টমারের ঘরের সামনে। আচ্ছা, ধরেন আপনার প্রোডাক্ট কিনা হয়ে গেছে কিন্তু শিপমেন্ট নিয়ে প্যারা খাচ্ছেন, MoveOn এখানেও আপনাকে হেল্প করতে পারবে। তাদের বেসিক্যালি দুইটা সার্ভিস আছে, এক, বাই অ্যান্ড শিপ ফর মি,
যেখানে তাদের সাইট থেকে আপনি প্রোডাক্ট চুজ করবেন, কেনাকাটা, শিপমেন্ট সব একদম তাদের হাতে। দুই, শিপ ফর মি, আপনি জাস্ট ওদের জানাই দিবেন যে আপনার একটা প্রোডাক্ট কিনা আছে, ওইটা খালি বাংলাদেশে নিয়ে আসা লাগবে। আপনার IRC লাগবে না, ট্রেড লাইসেন্স লাগবে না, এবং পেমেন্ট নিয়েও কোনো টেনশন করতে হবে না। আপনি শুধু তাদেরকে জানাবেন যে আপনার কি প্রোডাক্ট লাগবে এবং কয়টা প্রোডাক্ট লাগবে, দ্যাটস ইট। টাকা পয়সার লেনদেন থেকে শুরু করে কাস্টমসের যত সব কাহিনী আছে সবগুলো তারা টেক কেয়ার করে আপনার বাসার সামনে প্রোডাক্টসগুলো হাজির করে দেবে। আরও মজার ব্যাপার হচ্ছে, মুভঅন থেকে যদি আপনি অর্ডার দেন তাহলে আপনার জন্য তারা একজন ডেডিকেটেড রিপ্রেজেন্টেটিভ দিয়ে দিবে, যিনি আপনাকে আপনার প্রোডাক্ট কই আছে, কেমন আছে, যত রকমের প্রশ্ন আছে সব কিছু তার মাথা ব্যথা এবং সে অ্যান্সার করে দিবে। পাশাপাশি ডেলিভারি টাইমের আপডেটও আপনাকে দিয়ে দেওয়া হবে। বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা তাদের ফেসবুক পেজটা চেক আউট করে আসতে পারেন। অবশ্যই বলবেন যে নাফিস ভাই পাঠাইছে, তাহলে ডেফিনেটলি আপনাকে স্পেশাল ট্রিট করবে। এনিওয়েজ, 2021 সালে বাংলাদেশ প্রায় $85 বিলিয়ন প্রোডাক্ট ইম্পোর্ট করে। প্রতি বছর আমাদের কম করে হলে $50 বিলিয়ন মতো প্রোডাক্ট লাগে। তার মানে বাজার কিন্তু বেশ বড়। তাহলে এই মার্কেটে আরো বেশি মানুষ যোগ দিচ্ছে না কেন? এখানে সবচেয়ে বড় ফিয়ার ফ্যাক্টরটাই হচ্ছে ট্রাস্ট ইস্যু। আমাদের দেশে কেউ যখন বাইরের থেকে প্রোডাক্ট নিয়ে আসে তখন তার কোনো পরিচিত কাউকে দিয়ে প্রোডাক্টটা সাধারণত নিয়ে আসে। অথবা ওই যে মাল্টিপ্ল্যান বা IDB যদি আপনি যান তখন দেখবেন একটা মানুষ চেয়ার আর টেবিল নিয়ে বসে আছে, ওদেরকে গিয়ে বলবেন যে আপনার কোন দেশ থেকে কোন প্রোডাক্ট লাগবে, তারাই ম্যানেজ করে দিবে। কিন্তু ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট কিন্তু একটু সময়ের ব্যাপার, প্লাস কাস্টমসের কাহিনী তো বুঝিনি, তো প্রোডাক্ট ছাড়ানো এটা একটা হ্যাসেলের ব্যাপার, আর এই লম্বা জার্নিতে অনেক সময় জিনিসও নষ্ট হয়ে যায়। দেখা যায় যে এই কাস্টমসে যখন প্রোডাক্টস ছাড়াতে একটু ডিলে হয় তখন এইসব মানুষকে ফোন দেওয়ার পাওয়া যায় না, তখন আসলে আপনি বিপদে পড়ে যাবেন। তাহলে এখন উপায়টা কি? আপনি যদি আসলে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে সিরিয়াসলি নামতে চান একদম কোমর বেঁধে, তাহলে আমি আপনাকে বলবো আপনি লিগাল প্রসিজারটা ফলো করেন। আর এই সব স্টেপগুলো আমরা ভিডিওর একদম শুরুতেই বলে দিয়েছি। বাই দ্য ওয়ে, জাস্ট লাইক এনি বিজনেস, এটা মাথায় রেখেন যে এই বিজনেসে ঢুকলে একদম লাখ লাখ কোটি কোটি টাকা কামাই ফেলবো, এই আশা করে ফার্স্টে এসেন না। মনে করেন যে এই বিজনেস হয়তো বা লসই হবে, সো সব বিজনেসের যে ফান্ডামেন্টাল ফ্যাক্টরসগুলো কাজ করে এখানেও সেই সেম জিনিসটা খাটবে। মার্কেটটাকে ঠিক মতো বুঝতে হবে, কাস্টমারকে ঠিক মতো বুঝতে হবে, এবং লস হবে এইটা ভেবে আপনাকে নামতে হবে। এনিওয়েজ, চলেন এবার আমরা বলি যে ইম্পোর্ট বিজনেসে কী কী করা যাবে না, কী কী আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, একটু কেয়ারফুল থাকতে হবে। কোনো অবস্থায় এমন কারোর সাথে ডিলে যাবেন না যার কিনা IRC বা সমমানের কোনো ডকুমেন্ট তার কাছে নাই, এইটা কিন্তু একটা বিগ রেড ফ্ল্যাগ, এটা কখনই করা যাবে না। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে COD বা ক্যাশ অন ডেলিভারি এই জিনিসটা কিন্তু এক্সিস্টই করে না, আপনাকে আগে থেকেই পেমেন্ট করতে হবে, কিন্তু আপনার প্রপার ডকুমেন্টেশনগুলো কিন্তু রেখে তারপরে পেমেন্ট করবেন, দেশের যে পারমিটের লিমিট আছে সেইটার মধ্যেই পেমেন্টটা করবেন। লিগাল আইটেমের মধ্যে ইললিগাল আইটেম নিয়ে আনা যাবে না, জানি করবেন না, জাস্ট একটা বলে রাখলাম। এইগুলো কিন্তু অনেক সময় জেল জরিমানারও কেস হতে পারে। শুরুতেই কোটি টাকার প্রোডাক্ট আনবেন না, আগে অল্প কিছু এনে দেখবেন যে মার্কেটের ডিমান্ড কেমন। সব ব্যবসায় কিন্তু অল্প 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 করে আগায়, এই বিজনেসও একদম সেম। বাংলাদেশে কিন্তু চাইনিজ মার্কেট এবং এটার ডিমান্ড কিন্তু অনেক বড় এবং আশেপাশে দেখলে কিন্তু সেটা বোঝা যায়। কিন্তু একই সাথে অন্য অন্য সব দেশের সরকারের মতো আমাদের দেশের সরকারও স্বাভাবিকভাবে ইম্পোর্টে খুব একটা জোর দিতে চায় না, কারণ একটা দেশ স্বাভাবিকভাবে চাবে যে সে যেন সেলফ সাফিসিয়েন্ট হয়। সেই ক্ষেত্রে যত ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্সিটা কমবে তত আপনার দেশের জন্য বেটার। কিন্তু আজকের ভিডিওতে আমি এটা বলতেছি না যে উচিত কি উচিত না, বা আমি কোনো বিজনেস স্ট্র্যাটেজি নিয়েও আমি আপনাদের সামনে বলছি না। আমি জাস্ট তুলে ধরতে চাইছি কি ইম্পোর্ট বিজনেস যদি করতে চান তাহলে কিভাবে হয়ে থাকে সাধারণত। যেহেতু ডিম্যান্ড আছে সাপ্লাই লাইনটা আর কি আপনাকে একটু ভালোভাবে ধরতে হবে, আর ভালো করে করতে পারলে ইউ আর সাকসেসফুল। এনিওয়েজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডেস এপিসোড, দেখা হবে নেক্সট উইক। আসসালামু আলাইকুম।